Assalamualaikum everyone. আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফে। এটাই আজকে আমরা ঘুরে দেখাবো আপনাদের। এটা হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারের পবিত্র রজা শরীফ। এখানে প্রতিদিন অগণিত ভক্তবৃন্দরা জিয়ারত করতে আসেন। শুধু মুসলমানরাই না, অন্য ধর্মের মানুষদেরও কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। এই পুকুরটা এখানে সবাই উজু এবং গোসল করে, বিশাল বড় এবং খুবই সুন্দর লাগতেছে দেখতে। আমরা এই পুকুর পাড়ে কিছুক্ষণ সময় কাটালাম এবং চারিদিকের পরিবেশটা আমার খুবই ভালো লাগছিল। তারপর আমরা চলে গেলাম গৌসুল আজম বাবা ভান্ডারের নতুন নির্মিত রজা শরীফ দেখতে। নির্মাণ কাজ এখনো কিছুটা বাকি আছে, তাই আমরা ভেতর থেকে দেখতে পারলাম না। আমরা এখন চলে এসেছি সৈয়দ নিজামুদ্দিন আহমেদ মাইজভান্ডারের রজা শরীফে। এটা খুবই সুন্দর পিঙ্ক কালার থিমে করা, অনেক ভালো লাগতেছে। পুরো তাজমহলের মতো করে সুন্দর করে বানানো এবং সাইডে পুরোটা বাগান। তো কয়েকটি রজা শরীফ জিয়ারতের পরে আমরা আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করি। এখানে অনেক ধরনের স্টল ছিল, যেহেতু প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে জিয়ারত করতে আসে, তাই আশেপাশে দোকানগুলোতে দেখলাম দৈনন্দিন সব কিছুই পাওয়া যায়। আমার প্রাণে খোঁজে মাইজভান্ডার, দিলে খোঁজে মাইজভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার। এখন আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় ডেক দেখতে। আর এই মসজিদটাতে রয়েছে রেস্ট রুম, তারপর হচ্ছে কি গেস্ট হাউস, তারপর নামাজ পড়ার জায়গা। আপনারা চলে ওখানে উঁচু উঁচু করে নামাজ পড়তে পারেন। সো এটা কিন্তু খুব বেশি সুন্দর করে মসজিদটা বানানো হয়েছে। তো চলুন এখন আগে আমরা ডেক দেখি। সো গাইস, দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে কি এই চুলাটা, যেটা কিনা নিচতলা থেকে স্টার্ট হয় উপর পর্যন্ত, যেখানে আগুন ধরানো হয়। তো দেখতেই পেলেন এই বিশাল বড় ডেকে 1,00,000 মানুষের খাবার রান্না করা হয় ওরসের টাইমে। আমার দেখে কিন্তু অনেক ভালো লাগলো, জীবনে প্রথমবার আমি এত বড় ডেক সামনে থেকে দেখতে পাচ্ছি। এমনি তো টিভিতে ইউটিউবে দেখেছি, নিজের চোখে দেখলাম। এখানে একটি মসজিদ আছে সুদৃশ্য, একটি সুন্দর সুবিশাল গেট, উচ্চ গেট, এবং এখানে একটা বিশাল রান্না করার বড় রান্না করার ডেক আছে, যেখানে 250 মন ধারণ ক্ষমতা। এখানে এই ডেকটাতে উন্নত মানের ফিন্নি করা হয়, ফিন্নি করে বড় বড় অনুষ্ঠানগুলোর দিন সবার মাঝে বিতরণ করে, সারা দেশে বিতরণ করা হয়, ভক্ত আশেকরা নিয়ে যায়। তো সারাদিন ঘোরাঘুরির পর আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, তাই আমরা এখন তোবারক খাবো। আমরা গাউসিয়া রহমান মঞ্জিলে চলে গেলাম তোবারক খাওয়ার জন্য। এখানে ছিল ভাত, মহিষের মাংস, একটা সবজি অ্যান্ড ডাল। আর খাবারগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে মহিষের মাংসের স্বাদটা ছিল অতুলনীয়। তাই আপনারা কেউ চিটাগাং মাইজভান্ডার শরীফ আসলে এখানে তাওয়ারও খেতে ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবো অন্য কোনো ভিডিও, অন্য কোনো ব্লগে। খোদা হাফেজ।